আমাদের মনে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, তা হচ্ছে এই পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, আর কি আছে সেই শেষ প্রান্তে? একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কতক্ষণ সময় লাগবে? এই কারণটা একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হয়তোবা আজীবন লেগে যাবে। যদিও এই কথাটা সত্যি, কিন্তু আসল কারণটা হলো আমরা যদি মহাবিশ্বের বাইরের দিকে একটা সরল রেখা ধরে ক্রমাগত বিরামহীনভাবে অনন্তকাল ধরে যেতেই থাকি, তারপরও আমাদের পক্ষে কখনোই মহাবিশ্বের শেষ সীমানায় পৌঁছানো সম্ভব হবে না। বরং আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানে আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা খুব সহজেই পৃথিবীর সীমানা বের করতে পারবো। ধরুন আপনি একটি ফুটবল হাতে নিলেন এবং সেই ফুটবলের ওপর একটি পিঁপড়া ছেড়ে দিলেন, আর পিঁপড়াকে বললেন এই ফুটবলের শেষ সীমানা খুঁজে বের করো। আসলে সেই পিঁপড়া কি কখনো সেই ফুটবলের শেষ সীমানা খুঁজে বের করতে পারবে? কোনোদিনও না, কারণ গোলাকার জিনিসের শেষ সীমানা খুঁজে বের করা সম্ভব না। আসলে মানুষ কেন পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাতে পারে না? কারণ হলো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রের সাথে যদি আমরা সামঞ্জস্য করি তাহলে স্পেসটা অদ্ভুতভাবে বাঁকানো বা মোচড়ানো, যেটা আমাদের পক্ষে সঠিকভাবে কল্পনা করাই সম্ভব হয় না। সহজ করে বলা যায়, মহাবিশ্বটা বিশাল এবং নিরন্তর প্রসারিত হচ্ছে, এমন কোনো বুদবুদের ভেতরে ভেসে বেড়াচ্ছে না। আমরা যখন বলি যে স্পেস প্রসারিত হচ্ছে, আসলে সেটা ভুল। বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী স্টিভেন ওয়াইনবার্গের ভাষায়, সৌরজগৎ বা তারকালোকগুলো প্রসারিত হচ্ছে না এবং স্পেস নিজেও প্রসারিত হচ্ছে না, বরং তারকালোকগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। মহাবিশ্বটা একই সাথে বাউন্ডলেস কিন্তু ফাইনাইট, এটা বোধগম্য করা আমাদের অন্তর্জ্ঞানের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। জীববিজ্ঞানী জেভিয়ার হ্যান্ডেল মজা করে বলেছিলেন, মহাবিশ্বটা আসলে আমরা যতখানি ভাবি তার থেকেও বেশি অস্বাভাবিক, যা যতখানি আমাদের ইমাজিন করার ক্ষমতা আছে তার থেকেও অনেক বেশি অস্বাভাবিক। স্পেসের বক্রতার ব্যাপারটা ব্যাখ্যার জন্য একটা উদাহরণ ব্যবহার করা যেতে পারে। ধরুন এমন একজন লোক যে কিনা একটা সমতল পৃথিবীতে বাস করে এবং জীবনে কখনো কোনো গোল জিনিস দেখেনি, তাকে যদি আমাদের পৃথিবীতে এনে ছেড়ে দেওয়া হয় এবং সে আমাদের পৃথিবীর শেষ সীমানায় পৌঁছানোর জন্য হাঁটা শুরু করে, তবে সে কোনোদিনও তা খুঁজে পাবে না। সে হয়তো একসময় যেখান থেকে শুরু করেছিলেন সেখানে আবার ফিরে আসবে। এই ব্যাপারটা নিঃসন্দেহে তাকে কিংকর্তব্য বিমূল করে ফেলবে। সে কিছুতেই বুঝে উঠতে পারবে না এটা কিভাবে সম্ভব। আমরা হচ্ছি আরো উঁচু মাত্রার স্পেসের মধ্যে সেই সমতল ভূমির হতবুদ্ধি মানুষটির মতো। মহাবিশ্বের যেরকম কোনো স্থান নেই যেখানে আমরা দাঁড়িয়ে বলতে পারবো এটা হচ্ছে এর শেষ সীমানা, সেরকম কোনো কেন্দ্র নাই যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে সবকিছুর শুরু হয়েছিল, বা এটাই হচ্ছে মহাবিশ্বের আমাদের জন্য কেন্দ্রবিন্দু। আমাদের জন্য মহাবিশ্বটা ততদূর লম্বা যতদূর পর্যন্ত আলো মহাবিশ্বের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এই দৃশ্যমান বিশ্ব যেটা সম্পর্কে আমরা জানি বা যেটা নিয়ে কথা বলতে পারি, মিলিয়ন 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 মাইল ব্যাপী বিস্তৃত। এরপরে আরো যা আছে সেটার হিসাব হয়তো সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না। আসলে সবই হচ্ছে একমাত্র মহান রব্বুল আলামিন।